সুবিচার পাওয়ার জন্য আইনের দ্বারস্থ এলাকাবাসীরা উদয়পুর পৌর পরিষদের অন্তর্গত 19 নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল আক্তার চৌধুরী নামে এলাকার অবৈধ বেআইনিভাবে জায়গা দখল করার বিরুদ্ধে উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের কাছে বৃহস্পতিবার সকাল 10:30 এক ডেপুটেশনে মিলিত হয় গ্রামের সহস্রাধিক নারী পুরুষ। 19 নং ওয়ার্ডের চিরারমিল এলাকায় বিভিন্ন জায়গায় জোরপূর্বক দখল করে রাখা ও সোশ্যাল মিডিয়াতে এলাকার জনগণের বিরুদ্ধে অপপ্রচার করা এবং জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করার প্রতিবাদে ডেপুটেশন দেওয়া হয় মহকুমা শাসকের কাছে। এদিন এলাকাবাসীরা মহকুমা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ করে এলাকার শান্তি শৃঙ্খলা ও পরিবেশ মারাত্মকভাবে নষ্ট করেছে সোহেল। এদিন এলাকাবাসীরা মহকুমা শাসকের কাছে আবেদন রাখেন ঘটনা সরজমিনে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। মিল সংলগ্ন এলাকা থেকে এসেছি আজকে, এখানে আমার ভাইপুই লাগে সোহেল চৌধুরী, তার বাবার নাম মৃত রুকনউদ্দিন চৌধুরী। এখানে তারা আমরা সীমানা নিয়ে বহুদিন যাবৎ তারা আমরা সীমানা অনেকাংশ দখল করে রাখছে, পুকুরে মাছ চাষ করে তারপরে পাহাড়ের অংশ বললাম কুটি টুটি পালাইয়া দিয়া মানে পাড়টা পাড়া মানে দখল করেছে, এবং এরকমভাবে দেখা যাইতেছে পাড়ার বহু মানুষের জমি মানে সে নিজের বললে অধিকার ইয়ে করে সেরা মানে ওইগুলি দখল করতেছে, এমনকি আমাদের বাড়িরও কিছু অংশ দেখা যাচ্ছে ভাড়াটি আইছে ভাড়াটিয়ারে তারাইয়া দিয়ে দৌড়াইয়া তারাইয়া দিচ্ছে বাড়িতে যখন আমরা কেউ ছিলাম না ওই সময়। আজকে কেন আছেন এসডিএম? এখানে আমরা প্রত্যেকে যেহেতু হেয়ার দ্বারা এইভাবে সীমানা নিয়ে কোনো না কোনো অংশ নিয়ে মানে একটা ঝামেলা সৃষ্টি করতেছে, ওরা প্রতি কথায় কথায় কেস ডেপুটেশন দিচ্ছেন আজকে। আজকে এসডিএম স্যারের কাছে আমাদের এলাকার সবাই মিললে আমাদের পাড়ার সবাই মিললে এসডিএম স্যারের কাছে একটা ডেপুটেশন দিতে। এসডিএম কি কইছে ডেপুটেশন উত্তর মানে করছে ওইটা নিয়ে সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত করব এবং ওইটা তুমি দেখব বিষয়টা। এদিন মহকুমা শাসক ছাড়াও উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান এবং রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নিকট সোহেল আক্তার চৌধুরীর নামে ডেপুটেশন দিয়ে চেয়ারম্যান সহ এলাকার বসবাসকারী জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।